হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কেন্দ্র ও রাজ্য সরকারের 7টি চাকরির খবর। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, চলুন দেখে নিই কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরির খবরগুলি। প্রথমটি দেখুন, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নার্সিং অফিসার পদে নিয়োগ। এর জন্য মোট শূন্য পদ সংখ্যা 503টি। এখানে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে শূন্য পদ সংখ্যা 282টি, OBC প্রার্থীদের ক্ষেত্রে 123টি, SC প্রার্থীদের ক্ষেত্রে 66টি শূন্য পদ, ST প্রার্থীদের ক্ষেত্রে 32টি শূন্য পদ। শিক্ষাগত যোগ্যতা লাগবে, BSc নার্সিং কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবে, বা জেনারেল নার্সিং মিডওয়াইফারিতে ডিপ্লোমা কোর্স সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে তপশিলি OBC প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। বেতন হবে 9,300 টাকা থেকে 34,800 টাকা, সঙ্গে গ্রেড পে 4,600 টাকা। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে, 21শে আগস্ট বিকাল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে, www.aiimsexams.org। এর জন্য ফি দিতে হবে 1,500 টাকা, তপশিলি প্রার্থীদের ক্ষেত্রে 1,200 টাকা ফি দিতে হবে। তার পরেরটি হলো, কলকাতা সিটি সিভিল কোর্টে স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট, পিয়ন ও নাইট গার্ড পদে নিয়োগ। এর জন্য মোট শূন্য পদ সংখ্যা 19টি। স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে মোট শূন্য পদ 6টি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মোট শূন্য পদ 5টি, পিয়ন পদের ক্ষেত্রে 7টি শূন্য পদ এবং নাইট গার্ড পদের ক্ষেত্রে 1টি শূন্য পদ। শিক্ষাগত যোগ্যতা লাগবে, 8 পাস করে থাকলেও আবেদন করতে পারবে বা মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে তপশিলি OBCরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে, 16শে আগস্ট বিকাল 5টা পর্যন্ত দরখাস্ত করতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে, www.cjctcivilcourt.com। তার পরেরটি হলো, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডে স্টাফ নার্স পদে নিয়োগ। এর জন্য মোট শূন্য পদ সংখ্যা 50টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে নার্সিং কাউন্সিলে এ গ্রেড নার্স ও মিডওয়াইফারিতে নাম নথিভুক্ত থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এখানে তপশিলি OBCরা নিয়ম অনুযায়ী ছাড় পাবে বয়সের। বেতন হবে 35,000 টাকা। দরখাস্ত করতে হবে অফলাইনের মাধ্যমে, দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে, www.becil.com। এবং দরখাস্ত পৌঁছতে হবে 21শে আগস্টের মধ্যে। তার পরেরটি হলো, এয়ার ইন্ডিয়া লিমিটেডে সুপারভাইজার পদে নিয়োগ। এর জন্য মোট শূন্য পদ সংখ্যা 52টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েট, সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, বা উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে হোটেল ম্যানেজমেন্ট বা ফুড প্রোডাকশনে ডিপ্লোমা কোর্সে পাস করে থাকলেও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এখানে তপশিলি OBCরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। দরখাস্ত করতে হবে অফলাইনের মাধ্যমে, দরখাস্তের বয়ান ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে, www.airindia.in। এবং দরখাস্ত পৌঁছতে হবে 9শে আগস্টের মধ্যে। তার পরের খবরটি হলো, NTPC লিমিটেডে ট্রেনি পদে নিয়োগ হচ্ছে। এর জন্য মোট শূন্য পদ সংখ্যা 79টি। এখানে ITI ট্রেনি, ডিপ্লোমা ট্রেনি এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে, মাধ্যমিক পাস, সঙ্গে ITI কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবে, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবে, বা কেমিস্ট্রি শাখায় BSc কোর্সে পাস করে থাকলেও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 37 বছরের মধ্যে। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে, 31শে আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.ntpc.co.in। তার পরেরটি হলো, 17টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ হচ্ছে। এর জন্য মোট শূন্য পদ সংখ্যা 4,336টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো শাখায়
ডিগ্রি কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। এখানে তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। 7ই আগস্ট থেকে 28শে আগস্ট পর্যন্ত দরখাস্ত করা যাবে। এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে www.ibps.in, এবং দরখাস্তের জন্য ফি দিতে হবে 600 টাকা। তপশিলি প্রতিবন্ধী প্রার্থী হলে 100 টাকা ফি দিতে হবে। তার পরেরটি হলো সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ। এর জন্য মোট শূন্য পদ সংখ্যা 313টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে 50% নম্বর সহ। মাধ্যমিক পাসের পর ITI কোর্সে পাস করে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। এখানে তপশিলি ওবিসি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে। দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। 29শে আগস্টের মধ্যে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.secrindianrailways.gov.in। এর জন্য ফি দিতে হবে 100 টাকা। তপশিলি প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না।